দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ, ভারতের মাটিতে ক্রিকেটীয় এই মহাযজ্ঞের আর মাস চারেকও বাকি নেই। এই মুহূর্তে তাই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার দলগুলো স্কোয়াড নির্বাচনের প্রক্রিয়ায় আছে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ভারতের বিমানগামী দলটায় কারা থাকবেন তা নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই। তবে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুই একটা জায়গা বাদে বাংলাদেশ দলটা এখন প্রায় চূড়ান্তই বলা যায়। সেই দুই একটা জায়গা নিয়েই আগামী আফগানিস্তান সিরিজে কয়েকজনকে নিয়ে চলবে পরীক্ষা নিরীক্ষা। নির্বাচক প্যানেল থেকে টিম ম্যানেজমেন্ট সেই আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন। তারুণ্য আর অভিজ্ঞতার মিশিলে বাংলাদেশের এবার বিশ্বকাপ দলটা বেশ সম্ভাবনাময়ই হতে যাচ্ছে। একদিনের ক্রিকেটে সুখস্মৃতির সাথে বাংলাদেশের সক্ষমতা অনেক আগে থেকেই, তার উপর উপমহাদেশীয় কন্ডিশন সব মিলিয়ে বড় কিছু অর্জনের লক্ষ্যেই ভারতে পা রাখবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এখন দেখার পালা 15 জনের স্কোয়াড থেকে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ ঠিক কেমন হয়। মিক্সার ওয়ার্ল্ড অবশ্য একটা সম্ভাব্য একাদশ দাঁড় করিয়েছে, চলুন সেটা নিয়েই আলোচনা করি। অতি নাটকীয় কিছু না হলে ইনিংস শুরুর দায়িত্বটা পেতে যাচ্ছেন তামিম ইকবালই। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে সামলাবেন ও এই বাঁহাতি ওপেনার। তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে কোনো রকম দ্বিধা ছাড়াই থাকছেন লিটন দাস। যদিও 2022 মতো এই বছরে ঠিক ততটা সন্দেহ নেই লিটন, তবে নিজের দিনে লিটন প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তার প্রমাণ মিলেছে আগেই। তাই বাংলাদেশের বিশ্বকাপ একাদশে তামিম লিটনকে দেখার সম্ভাবনাই বেশি। এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নিউক্লিয়াস হয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত, টেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি টোয়েন্টি। 3 নম্বরে ব্যাটিংয়ে নেমে 2023 সালে বলতে গেলেই সব ফরম্যাটেই রীতিমতো রান বন্যা বইয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 3 নম্বরে তাই জায়গাটায় এক প্রকার থিতুই হয়ে গিয়েছে শান্তর জন্য। বিশ্বকাপে বাংলাদেশের একাদশেও এর ব্যতিক্রম ঘটার সুযোগ খুবই কম। 2019 বিশ্বকাপে নাম্বার 3-এ ব্যাট হাতে দারুণ সফল ছিলেন সাকিব আল হাসান, তবে এবার 4 নম্বরেই ব্যাট করতে দেখা যেতে পারে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। 5 নম্বরে শেষ কয়েকটা সিরিজে দুর্দান্তই খেলেছেন এই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তাওহিদ হৃদয়। এখনো পর্যন্ত যেভাবে সক্ষমতার প্রতিদান দিয়েছেন এই ব্যাটসম্যান, তাতে করে সামনের সিরিজে ঢালাওভাবে ব্যাট হাতে ছন্দচ্যুতি না ঘটলে হৃদয়ের জন্য বিশ্বকাপ একাদশ 5 নম্বর জায়গাটা একেবারেই পাকাই বলা যায়। হৃদয়ের পরে 6-এ খেলতে দেখা যাবে মুশফিককে। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ক্যারিয়ারের নতুন এক মোড় দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। নতুন ব্যাটিং রোলে সফল হওয়ায় তাই বিশ্বকাপেও 6 নম্বরে দেখা যেতে পারে মুশফিককে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনের প্রক্রিয়ায় একটি জায়গাতেই একটু বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে, সেটা 7 নম্বর। কারণ এই একটি জায়গাতেই ঠাই পাওয়ার দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। টিম ম্যানেজমেন্টকে আর বিকল্প খোঁজার দৌড়ে ক্লান্ত হতে হবে না। তবে আফিফের মতো এই পজিশনে বিবেচনায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, রাব্বিরাও। আবার প্রধান কোচ চন্দ্রিকা হাতুরি সিংহে এই জায়গায় সৌম্য সরকার কিংবা শেখ মেহেদী হাসানকেও বাজিয়ে দেখছেন। 8 নম্বরের জন্য মেহেদী হাসান মিরাজ এক প্রকার অটো চয়েজেই বলা যায়। সর্বশেষ সিরিজে যদিও 7 নম্বরে খেলেছিলেন, খুব একটা খারাপ করেননি যদিও, তবে বিশ্বকাপের মঞ্চে মিরাজকে হয়তো 8-এই খেলাবে টিম ম্যানেজমেন্ট, সেটা কখনো 7-এও হতে পারে। একাদশে বাকি 3টি জায়গার জন্য লড়াইয়ে থাকবে 5 জন পেসার আর 1 জন স্পিনার। এটা অবশ্য কন্ডিশন বিবেচনাতেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নির্ধারিত হবে।
তবে একাদশে সাকিব আর মেহেদি হাসান মিরাজ স্পিনার থাকায় বাড়তি আরেকজন স্পিনার নিয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমেই বলা চলে। তাই তাসকিন আহমেদের পাশাপাশি মোস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদকে দেখা যেতে পারে একাদশে। অবশ্য ওয়ান ডে ফরম্যাটে এবাদত রয়েছেন দারুণ ছন্দে, তাই তিনিও একাদশে থাকার যোগ্য দাবিদার। তবে তিন পেসার নিয়ে দল সাজালে হাসান কিংবা এবাদতের মধ্যে একজনের কপাল পড়ার সম্ভাবনাই বেশি। অবশ্য চার পেসার নিয়ে দল সাজালে কোনো সংখ্যাই থাকছে না, এই চারজনকেই একসাথে দেখা যাবে। সেক্ষেত্রে মেহেদি অথবা আফিফের মধ্যে একজনকে থাকতে হবে একাদশের বাইরে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, বিশ্বকাপের জন্য বাংলাদেশের মূল একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।